দূষিত তোমার লাগিয়া প্রাণ বন্ধু যত দূষিত তোমার লাগিয়া আমি যত দূষিত তোমার লাগিয়া প্রাণ বন্ধু রে যত দূষিত লাগিয়া ওরে তোমার কি লাগে না রে মায়া তোমার কি লাগে না রে মায়া আমার দুঃখ দেখিয়া যত দূষিত মারে লাগিয়াই আমি যত দূষিত মারে লাগিয়া প্রাণ বন্ধুরে যত দূষিত মারে লাগিয়া তুমি তো তুমি কি জান না বন্ধুরে আমার কি হালে যায় দি তুমি কি জানো না বন্ধুরে আমার কি হালে দিন দিনা দিনে সোনার দেহ হইতাছে মলিন রে হইতাছে মলিন এখন তুমি যদি ভিন্ন বাস বসে তুমি যদি ভিন্ন বাস জুড়াবো কই যাইয়া যত দূষিত তোমার লাগিয়ায় আমি যত দূষিত তোমার লাগিয়া প্রাণ বংশ যত দূষিত তোমার লাগিয়া ইস্যু বেরি পে পাগল রে বিবি লেখা ইস্যু বেরি প্রে হ্যাগল রে জীবন চাই করিল হয় ইসুবে রে ইসু বেড়া সাই ওরে হঠাৎ একদিন পায়া রাস্তায় হঠাৎ একদিন পায়া রাস্তায় জৈবন দিল ফিরাইয়া যত দোষিত মারে লাগিয়াই আমি যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধুরে যত দোষিত মারে লাগিয়া বলুক ল' হকে কলংকো ত দুখ নাই বোলে বোলুক ল' হে কলংকো তাতে দুখ নাই আমি শব্দ নীরবে সব যদি তোমায় পাইরে যদি তোমায় পাই নইলে আমি মরে যাব নইলে আমি মরে আর হবে যত দোষী তোমার লাগিয়াই আমি যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধু যত দোষী তোমার লাগিয়া ভুকে বেকোল দহন জালা ভুকে বেকোল দহন জালা এস্কি জালা মাসু খুঁজে হোযা আমি রুপা মাসুক জে কাদিয়ামী হোযা নি রুহা মাসুক প্রেমে রাত জালা মনে লয় মনে খেলা মাশুক পে মে তো জালা মজনু কি তালা মাসুক প্রেমের জালা আশিক মজনু তালা জিগির করে চোখের পানি তারি আবহা মাসু খুঁজে আমি হোয়ানি রূপা মাসুক যে কাদি আমি রূপা মাসুক কি মাসুক মাসুক পেমে রাত জালা আশিক মজনু হয়তলাগির করে চোখের পানি তারিয়াব মাসু খুজে কাদিয়ামি নিরুপায় মাসু খুজে কাদিয়ামি হোয়া নির মুসানো বীরকের খেলা তার না নূরের মেলা মুসানো বিরস্কের খেলা তরসিনাথে নুরের মেলা তাজল্লিতে পাহাড় পুরে সুরমা হইয়া যা মাশুখু কাদি কাদিয়ামি হোয়া নিরুপা মাসু খুজে কাদিয়ামি হোয়া নিরুপা মুনসুর হাল্লাস ওস্তর দন্দ করল এই দরনি মনসুর হাল্লাস পণি দণ্ড করল এই দরনি মৌলার প্রেমে সব্বিলাইয়া মৌলার প্রেমে বিলাইয়া বিলীন হইয়া যা মাসু খুঁজে কাদি আমি হানিরূপ বুকে ব্যা দহন জালা বুকে ব্যা দহন জালা জালা জাসুখ খুজে কাদি আমি হোযা নিরুপায মাসুখু যে কাদি আমি হোয়া দয়াল মুরসিদিকে মন যার মন যেমন দয়াল মুরুষি মন যার মন যেমন জ্ঞান বিহনে বুঝাও যায় না যে যা বলে মন তাতে কিছু যায় আসে না যে যা বলে রে মন আতে কিছু জহয় সিন ন তু শিকুজে অন্নের দোষ গুনে খুজে গুন আপন দোষে দোষই হইয়া লাগাইলি গুন দোষী কুজে অন্নের দোষ গুনে খুজে গো। দোষে দোষী হইয়া লাগাইলি আগুন ওরে সেই আগুনে পুইরা মরে সেই আগুনে পুইরা মোরে দয়াল মুর্শিদ তখন পীরে ও চাইনা যেই যা বলে বলুক রে মন তাতে কিচ্ছু জহায় সে না

কতদিন ধরে কাজ চলতেছে আপনাদের এখানে দিন ধরে এখানে কাজ চলতেছে না আর কতদিন কাজ চলবে ইনশাল্লাহ আমাদের এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ সকাল আখেরই মনাজাত আমাদের শাহিক ও ডক্টর মোহাম্মদ মনসালাম সিদ্দিকি বারকাতু আলিয়া হ্যাঁ আমাদের এই পটল ময়দানের আশেক পাগল একটা মিলন মেলার এই জিকিরের মেলা বলছে আমার সাহেক মুর্শেদ এখানে জিকিরে মেলা হবে এখানে পৃথিবীতে অনেক মেলাই হয় গাছ মেলা বৃক্ষ মেলা কত মেলাই তো হয় আমাদের এখানে একমাত্র জিকিরে মেলা হবে যেখানে মুখরিত হবে আকার বাতাস এখানে কালেমালা ইলাহিল্লা ধনীতে মুখরিত হবে লক্ষ্য আশেক পাগলের মিলনের একটা প্রাণের যে একটা স্পন্দন পানের যে একটা স্বাদ গন্ধ মজা এখান থেকে পাওয়া যায় আমার সাইকের মিশন পাঁচ কোটি লোকের দাওয়াত পাঁচ কোটি লোকের এই পৃথিবীতে তারা বিরাজমান করে কালেমালা আইলাহিল্লাল জিকিরের দাওয়াত কালেমার দাওয়াত মাঠে ময়দানে পৌঁছে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে যেখানে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আজকে এই কাজ এই আমাদের মিলন মেলার আয়োজন আমরা আপনি কাছ থেকে কিছু শুনতে চাই আমাদের এখানে মানুষ কেন আসে কি কারণে আসে আসে আমার শাহেকের ই খেজমতের জন্য এবং আল্লাহ রাসুলে পাওয়ার জন্য জয়লাভ করার জন্য আমরা নিজেরা খরচ করে এখানে আসি রা কামাই করি এই এইটা বিষয় বিষয় রইল আমরা কোনো টাকা পয়সার আশায় এখানে আসি না আমরা কাজের জন্য আসি আব্বা হুকুম করছে এই হুকুম পালন করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা বাইরা যতগুলো আসি প্রায় একশো বিশ জনের মতন আসি আর আস্ত আছে সবাই ইনশাল্লাহ একসাথে কাজ করব। এবং কি মাহফিল শেষে প্যান্ডেল ভাঙ্গিয়া একবারে কিলা করে তারপর মতো গম্ব স্থানে চলে যাবো আল্লাহ করে মুর্শিদে কম করে দরি পরিমাণ বিশ থেকে পঁচিশ বাইশ থেকে পঁচিশ লক্ষ মানুষের একটা আয়োজন বর্তমানে করা হচ্ছে তালা এই তো ফিল যত কিছু দেখতেছেন সব আনাচে ভরে তালা আল্লাহ পাকদুল দয়া করে এবং কি রহম করে ইনশাল্লাহ একটু খালি থাকবে না তো তাই তো আঙ্গুরের প্যান্ডেল ছোট হয়ে গেছে এক মাস উনচল্লিশ দিন এক মাস এক মাস উনিশ দিন কাম চলবে এখানে ইনশাল্লাহ জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমার বাড়ি হালুয়াঘাট আপনি কোথা থেকে আসছিলেন হালুয়াঘাটের থেকে ক্যামাটা করি আপনার নাম কো কি মোহাম্মদ মরমালি আপনার গ্রাম থানা জেলা কোথায় জেলা মাইমিশিং থানা হালুয়াঘাট গ্রাম মনিকুরা কত দিন ধরে আসছেন এখানে এই বিশ্বাসের তমার কাদের জন্য আমি তো আরছিলাম ভাই পুরা টুকেই যেন শেষ করে যাইতে পারি আলহামদুলিল্লাহ আপনার আমাদের পিছে আরেকজন আশেক ভাই পাগল ধরে আসছেন আমাদের আলিয়া শাহ আলম ভাই আলহামদুলিল্লাহ আমি তার কাছ থেকে কিছু শুনতে চাই আজকে আজকের এই মাহফিলে আজকের এই বিশ্ব ইস্তেমার যে আয়োজন এই আয়োজনে তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই সে তার মন থেকে এই ইস্তেমা সম্পর্কে কিছু বললে আমরা উপকৃত হব দেশবাসী আজকে পৃথিবীতে দুইটা বিশ্ব ইস্তেমা হয় তার মধ্যে মানিকগঞ্জের একটা বিশ্ব ইস্তেমা আর টুঙ্গির বিশ্ব ইস্তেমা তাবলিক জামাতের এখন এই যে বিশ্ব ইস্তেমা পৃথিবীতে অনেক পীর মাসাই আছে যারা কোন বিশ্ব ইস্তেমা ডাক দিতে পারে নাই মানিকগঞ্জের সাহেব মুর্শেদ আজকে বিশ্ব ইস্তেমা ডাক কেন দিলেন তার আশা ডাকি তার স্বপ্ন ডাকি আসলে সে কি চায় বা কিসের জন্য এই দুনিয়াতে আসছেন কিসের জন্য দুনিয়াতে চলে যাবেন এই যে কিছু ভালোবাসার কথাগুলো আমরা আজকে আমাদের প্রিয় সালম ভাই কাছে শুনতে চাই আমার দরদি মুর্শিদ সাহেব উনি আমি ডাক দিয়েছেন এবং কি সারা বিশ্ববাসী বাংলাদেশে আনাচ্ছে কানাচ্ছে গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় দ্রুত গতিতে গড়ে তুলতে বলেছে এবং কি কালেমা দাঁত ছড়াই দিতে বলেছে এবং আমরা যা আসছি মানুষের খেজমতের জন্য আমার ভাইদের বাইরে আসবে তাদের জন্য কোনো অসুবিধে না হ চলা ফিরা যা কিছু আছে সবাই মেনটেন করার জন্য আমরা সবাই চেষ্টা করছি এবং কি তাদের খেজমতের জন্য আমরা এখানে আসছি গরবাড়ি বাড়ি আমার বাড়ি জামালপুর জেলা থানা মেলান্দ দশ নাই ইনুয়ান গ্রাম পরিবারী আমার নাম মোহাম্মদ আব্দুর আব্দুরাজ আমি তো না ছয় দিন যাবৎ মাহফিল শেষ করে পেন্ডেল ভাঙ্গে একবারে ক্লিয়ার করে থে তাদেরশালা যাওয়ার জন্য চেষ্টা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই আশা ব্যর্থ করে আমি আমার কথাবার্তা শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

করি বন্দনা আরে নাচিয়া নাচিয়া গাইব আমার মর করবে না মানা দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা নাচিয়া নাচিয়া গাইবো আমার মর করবে না মানা বন্দি আলু বন্দিনবে বন্দিলাম ফাতে মা বেবি বন্দি আল্লাহ বন্দিনবে বন্দিলাম ফাতে মা বেবি হজরত আলীর চরণ বন্দি ইমান হোসেন দুইজনা নাসিয়া নাসিয়া গাইব আমার মসজিদ করবে না মানা আসরে দাঁড়ায় করি সর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব আমার করবে না আমা মানিগঞ্জের মানিগঞ্জের দরবারে আমার প্রেমের ভক্তি আখ্যা না আরে নাসিয়া নাসিয়া গাইব আমার করবে না মানা সিঙ্গিরের ওই থানা ধরে আমার বসত বাড়ি আমার নাম গোফর বাগলা আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা আর নাচি নাসি নাচি আগাইব আমার মসজিদ করবে না মানা ওস্তাদের নাম কাশি মালে আউনার গিরামে তাহার বাড়ি তাহার কাছে গান সে আমি হয়ে গেছি দেওয়ানা আরে নাচিয়া নাচিয়া গাইবো আমার মর করবে না মানা মা বাবার চরণে ভক্তি রাখে মসজিদের নাম স্মরণ রাখি এই পর্যন্ত করলাম প্রার্থনা আমি আর বন্দনা করব না আর নাচিয়া নাচিয়া গাইবো আমার মো করবে না মানা

দেখা যায় নাহমতুল্লাহ দেশ ও বাইরে যেখানে থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন দরবার শরীফের পক্ষ থেকে আমার শাইক ও মুর্শিদের পক্ষ থেকে শ্রদ্ধা শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা উপস্থিত হয়েছি মানিক দরবার শরীফের তালিম ইসলাম মানিক দরবার শরীফের পোটল ময়দানের বিশ্ব ইস্তেমার মাঠ ও ময়দানে যেখান থেকে আমার শায়েক ও মুরশেদ পাঁচ কোটি লোকের এই আহ্বান করেছেন আমাদের এই বিশ্বস্তেমায়ের ডাক দিয়েছেন আসার জন্য সেখান থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের এই কাজের প্রাথমিক অগ্রগতি কাজের যে আমাদের ভলন্টিয়ার ভাইরা আছেন সহযোগী ভাইরা আছেন যারা রাত দিন পরিশ্রম করে আমাদের এই সুন্দর একটা প্যান্ডেল একটা ময়দান সাজানো গোছানোর জন্য রাতভর যে পরিশ্রম করছেন আজকে তাদের থেকে আমরা কিছু শুনবো তারা কেন আসে আমারও শায়েক মুর্শেদ ডক্টর মোহাম্মদ মনজুর ইসলাম সিদ্দিকি তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের একজন শায়েক ও মুর্শেদ তার ডাকে তার সাড়ায় তার ভালোবাসায় তার আশেক পাগল হয়ে আজকের এই পটল ময়দানে কেন কাজ করছেন কি উদ্দেশ্যে কেন এখানে কাজ করা হয় দুনিয়া ও আখরাতের কোনো চাওয়া পাওয়া আছে কিনা দুনিয়া ও আখরাতের কোনো আশা আকাঙ্ক্ষা যার মাধ্যমে যার মাধ্যমে আজকে আমরা এইখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের বিশ্বের দুইটা ইস্তেমার কথা শুনতেছি একটা তাবলিক জামাতের বিশ্ব ইস্তেমা আর একটা হচ্ছে মানিকগঞ্জ সাহেক ও ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকির তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশ্ব ইস্তেমা কেন ডাক দিলেন কি কারণে ডাক দিলেন আর তাদের একটা বিশ্ব ইস্তেমা তাবলিক জামাতের একটা বিশ্ব ইস্তেমা আমাদের মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে একটা বিশ্ব ইস্তেমা ডাক দিলেন সেই বিষয়ে আমি আমাদের ভলান্টিয়ার ভাই আমাদের শাহালম ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানবো ইনশাল্লাহ তার কাছ থেকে শুনতে চাই আপনি আপনার পরিচয় এবং কেন আসছেন কি জন্য বিশ্ব ইজতেমা হয় এই বিষয়ে আমাদেরকে আলোকপাত করবেন জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্ব ইজতেমা জানা বুঝা মানা এখানে বিশ্ব আসার দুইটা কারণ হচ্ছে একটা হচ্ছে আহলে বায়াত পীর ও মোর্শেদের হাতে হাত দিয়ে বায়াত হয় নিজের জীবনকে গড়ার জন্য আমরা এক তারিখ থেকে এসেছি এখানে প্যান্ডেলটা যত সুন্দর করা যায় এবং মানুষের আহ্বান করার জন্য এখানে যার যার খাওয়া দাওয়া গাটির এবং সৌন্দর্য করার জন্য এই আব্দুল্লি বাসিম না না ওরকম না 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 ও সুন্দর কথা বলবো মানে মারবে আমি বসবো আমরা যখনই আমার শায়েক ডাক দেন জোরে বলেন যখনই আমার শায়েক ডাক দেন তখনই আমরা এখানে কাজে আসি আমাদের কোন টাকা পয়সার বিনিময় নাই বিনিময় হইলো আল্লাহ এবং রাসুলকে পাওয়ার উদ্দেশ্য আমরা এখানে খানা দানা কোনো কিছু চিন্তাভাবনা আমাদের নেই আল্লাহ যখন যা রিজিকে মাফে তাই আমরা খাই তা দিয়ে কাজ তা খাইয়েই আমরা কাজ করি আমাদের নিঃস্বার্থে কাজ করা হয় এখানে সারা বিশ্বের মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তালিমে ইসলাম মিডিয়া বাংলাদেশ মানিকগঞ্জ তালিমে ইসলাম মিডিয়া মানিকগঞ্জ বাংলাদেশ আমরা এই তালিমে ইসলাম মিডিয়া বাংলাদেশ এই তালিম ইসলামের প্রধান যে আকর্ষণ আকর্ষণ যে সে হলো আমার শায়েক ও মুর্শেদ আলহাস হজ্জত মৌলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকি ওনার শায়েক এবং মানিকগঞ্জ শায়েক মানিকগঞ্জের পিস ওনার মাধ্যমে ওনার উপস্থিতিতে ওনার ইয়াতে আমরা নেতৃত্বে আমরা সকলেই আমরা এখানে কাজ করি কাজ করার উদ্দেশ্য হইল আর সারা বাংলাদেশের জন্য আমাদের লক্ষ লক্ষ জনতা পাবলিক আম মানুষ যারা আছেন সকলেই যেন আল্লাহ এবং রাসুলকে কোন কায়দা পাবে কেন আসবে আইসায় কী দেখবে এখানে এখানে আমাদের যত আমাদের তরিকার বাই ইহারা আছে সকলেরই সমস্ত কিছুর হিসাব কিতাব এক জায়গায় আমাদের সন্ন্যতের বা পরিপূর্ণ করতে হয় আমরা পাঁচ অক্ত নামাজ এবং